সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই, আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি। মোটামুটি চলতেছে দিনকাল, ভালোই চলতেছে। তো এখন তো আমের সিজন, প্রতি বছরই আমার একটা আপা আছে রাজশাহীতে থাকে, উনি প্রতি বছরই আমার জন্য আম পাঠায়, মানে আমাদের সবার জন্যই অনেকগুলো করে আম পাঠায়। তো এইবারও পাঠাইছে, একটু আগে সুন্দরবন থেকে মেসেজ আসছে, তারপর আবাও ফোন দিয়েছিল যে আম পেয়ে যাবেন আজকের ভিতরে। যাই হোক, এখন আপাতত কিছু খাওয়াইতে পারলাম না, বারবার বলি যে ঢাকা আসলে একটু বাসায় আসবেন, একবেলা খাওয়াইতে পারলে তো তাও শান্তি লাগে, ঠিক আছে। উনি পরপর 3 বছর উনি দিল এই বছর দিয়ে, যাকে এখন আমি আম আনতে যাব। তো ও পিছনে দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে না, এটা আমার মামার আঁকা, আমি শুনলে ভালো দেখা যায়, সেটা সুন্দর, অনেক অনেক আগের, সেটা 2001 সালে আগে ছিল। যাই হোক, এখন আমি আম আনতে যাবো মিরপুর 10 নম্বর। তো আপনাদেরকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন যে আমরা একসাথে যে আমগুলো নিয়ে আসি, খায়া তো টেস্ট করতে হবে, আর আপারে তো একটা ধন্যবাদ দিতে হবে, তো খায় নিয়ে আগে তারপর ধন্যবাদ দিব। ও আপারও একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলের নামটা আমি পরে বলবো না, ঠিক আছে। তো চলেন যাই আমরা। সামনে আমরা শ্যাওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে আসছি, যা কাজ এখনও শেষ হয় নাই, কাজ চলতেছে, পুরো দিনে কাজ চলতেছে, 24 ঘন্টা কাজ চলছে, খুব দেরি লাগবে না। ওইদিকে জায়গা খুব কম, তো এই জন্য স্টেশনগুলো করতে খুব কষ্ট হয়েছে, কিন্তু উঠার জায়গা কম, সিঁড়ি লাগানো লাগাইতে পারছে, অন্যান্য জায়গায় তো জায়গা আছে, শ্যাওড়াপাড়া কাজই করা দেখবেন জায়গা নেই। আইডিপি তো মোটামুটি কিন্তু এখানে সুবিধা হবে, আর ফার্ম গেটে তো সুন্দরভাবে করতে পারছি, ফার্ম গেটে ইয়ার মধ্যে করতে পারি, পার্কিং করে করছে, আগের কাজে লাগা আছে, কিন্তু এই কাজীপাড়াতে লাগা কম, বর্তমানেও লাগা কম, জ্যাম আমাদের সারে না, ঠিক আছে, টাইমই বাইরে সকাল বিকাল দুপুর অল টাইম আমাদের জ্যাম থাকে, একমাত্র ভুল তো লাগবে বাইরে, তাহলে একটু কম পাওয়া যায়। প্রায় আধা ঘন্টা লাগলো, মানে ওই স্টেশন থেকে, মানে শেওড়াপাড়া স্টেশন থেকে কাজীপাড়া স্টেশন আই, এই যে কাজীপাড়া স্টেশন, এবারও ওই শেওড়াপাড়ার মতোই কাজ চলতে বেটারে, ওর একটা ভালো অবস্থায় নেই। আমরা কাজীপাড়া সাড়ে আট চলে আসছি, এখান থেকে মেট্রো এখানে 10 নম্বর ফলপটিতে যাবো, এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমগুলো নিয়ে বাসায় চলে যাবো, বাসায় যাই তারপর আপনাদের আমগুলা খাইয়া দেখাবো কেমন লাগে, কেমন লাগে আপনারা তো বুঝবেন না, আমি বুঝবো না, যা রাজশাহীতে বিখ্যাত আমের জন্য, রাজশাহীতে আমার এক মাসের বাড়ি ছিল, ওনারা ওইখান থেকে সব মিষ্টি এখন আইসা করছে, ওইকে না থাক সমস্যা নেই, আম দেখবি না তুই, এই দেখ এক বস্তা আম দিবি গিফট, হ্যাঁ হ্যাঁ তুমি এখানে পাবা, এখানে তুমি এখানে বসো, রাখবা দুষ্টাম করে কিন্তু দেওয়া হইব না বাবা। এই যে আম কেবলই নিয়ে আসলাম, এখন খুলবো, আমটা কে পাঠাইছে জানো, কে দিছে আমাকে, সবাইকে দিছে, তোমাকেও দিছে, একটা গিফট পাঠাইছে, এটা হলো তোমার একটা আংটি আছে, নাম হলো ফরিদা, অ্যাডভোকেট ফরিদা,
অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন রাজশাহীতে থাকে উনি। ওনার একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো সুলতানা সিনথিয়া। হ্যাঁ, সুলতানা দিছে, সুলতানা অ্যান্ড সিনথিয়া ওনার চ্যানেলের নাম। যাই হোক, উনি প্রতি বছরই পাঠায় আর কি, প্রতি বছরে পাঠাইছে। রাত থাকে রাজশাহীতে, বলি যে ঢাকা ঢাকা আসে, যে উনি তো অ্যাডভোকেট না, কেসের ব্যাপারে যখন ঢাকা আসে তখন বলি আসতে, বাসায় আসে না। আর ঢাকায় মধ্যে ওনাদের মনে হয় বাড়ি আছে, প্রতি বছরই পাঠায় আর কি, তিন বছর পাঠাইল। এখন যদি আপনাকে দেখাইতে পারি না কি পাঠায়, যদি বাসায় আসে কোনোদিন তাহলে দেখাইতে পারবো। এখন আমরা আম খাবো, আমি আগে রেডি নেই, আমি বাসায় লোকজন কম, এত গুলো আম আমরা খাইতে পারবো কিনা নষ্ট হয়ে যায়। মজা লাগে বাসের, বাসে খুব কম চলি আমি, জ্যাম পড়লে রিক্সায় মজা লাগে। ছোট আম আছে, আম রূপালী বলে মনে হয় এটারে, এই যে এটা হলো আম রূপালী, মিক্স আম আছে আর কি, 20 কেজি আম আছে এখানে, ফজলি আম আছে। ফজলি আমরা ভালো লাগে, বেশি মিষ্টি না, সব নামাই সব নামাই সব নামাই। দেখো বড় বড় গুলো কি তুমি খাবা না ছোট গুলো খাবা? বড় আম খাবা? আমি একটু আমের সাথে দেখাই, কিছু বলবা? সব কে দিছে? গিফট দিছে, আমি পিঠা ধরছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আম, এটা হলো আম রূপালী আর ওটা হলো ফজলি আম। একটু পাকা আছে, কিছু কিছু কাঁচা আছে, দুই রকম মিলিয়ে পাঠাইছে। যাই হোক, অনেক আম, ঠিক আছে। তারপরে এটা একটা খাবো আর এটা একটা খাবো, একটু টেস্ট করে দেখাবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আম নিয়ে আসলাম, তারপরে কাটলাম, এখন খাবো। এটা হলো ফজলি আম, মানে এটা একটু পাকছে বেশি আর কি। দারুণ মজা। এই যে আম খাচ্ছি, আমরা নিয়ে আসলাম, দুই রকমের আম পাঠিয়েছে তো, একটা হলো ফজলি আম আর একটা হলো আম্রপালি। ফজলি আম ডাকা আসছে, আম যথেষ্ট মিষ্টি, যেটা কাটছে একটু পাকছে বেশি, বেশি পাকা আমার বেশি ভালো লাগে না, তাই না? অস্থি আবার কাঁচা রাখা পছন্দ করে বেশি, মিষ্টি আছে। ফজলি আমের স্বাদটা একটু অন্যরকম আমরা বানিয়েছি। যাই হোক, রাজশাহী থেকে আম পাইটা পাঠাইছে, ঢাকা পয়সা খাইতেছে। ঢাকার তো কোনো আম নেই, সব আম বাইরে থেকে আসে, কিন্তু এটা তো স্পেশাল। আমার একজন বোন পাঠাইছে, পরপর 3 বছর পাঠাইল, কিন্তু তার সাথে আমার দেখা হয় নাই, কিন্তু সামনাসামনি দেখি নাই, কখনো কথা বলি নাই, জাস্ট ওই ইউটিউব থেকে পরিচিত। ওনারও চ্যানেল আছে, শখে করে আর কি, বার্মি, নাম হলো সুলতানা অ্যান্ড সিনথিয়া। সিনথিয়া হলো মেয়ের নাম, মার নাম হলো সুলতানা। ওনার সুলতানা নাম, আবার আরেকটা নাম আছে, সেটা হলো ফরিদা ইয়াসমিন, অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন। আমাকে খুবই পছন্দ করে, আমের সিজনে এলেই আম পাঠায়। তো একদিন
আমরা ভিডিওতে ওনাকে দেখা ওনাদেরকে দেখাবো আমি মানে দেখার হয়নি তো আসবে বলছি এবার কাছে ঢাকায় আসলে অবশ্যই বাসা আসবে বসে বসে ওনার দিয়ে আম খাইতেছি বসে ওনার দেখিও নেই খাওয়াই নেই যাই হোক ইউটিউব করে অনেক ভালোবাসা পাইছি মানুষের এটা পাওয়ার একটা ব্যাগের ব্যাপার তো আপনারা সবার জন্য দোয়া করবেন আমার আপার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকি আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল ঠিক আছে।